সংস্কার আন্দোলন এই আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে চলমান নৈরাজ্যকর পরিস্থিতির সামাল দিতে সারাদেশে জারি করা হয়েছে কারফিউ বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা এদিকে ইন্টারনেট সেবা বন্ধ হওয়ায় বিপাকে নগরবাসী বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকত সাগর কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান নৈরাজ্যকর পরিস্থিতিতে সারা দেশে ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে শুক্রবার রাত থেকে সারা দেশে জারি করা হয় কারফিউ বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা বিপাকে নগরবাসী আমি ইন্টারনেট অফিসে চাকরি করি এবং গ্রাহকেরা কোনো বিল দিতেছে না ইন্টারনেট নাই দেখে আর আমাদের কোম্পানিও আমাদের কোনো বেতন দিতেছে না ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার কারণে আমাদের নানা ধরনের সমস্যা হচ্ছে কারণ ইন্টারনেট হচ্ছে আমাদের বর্তমানে যোগাযোগ এবং বিনোদনের মূলত একটা হচ্ছে প্রধান কেন্দ্র বলা যায় আমাদের দুই দিনের সাধারণ ছুটি দিছে যদি ইন্টারনেট থাকতো তাহলে আমাদের সাধারণ ছুটিটা থাকতো না আমরা আমাদের কাজ করতে পারতাম ইন্টারনেটের মাধ্যমে যেমন পড়ালেখা করি সেগুলো পারছি না আমাদের বিনোদনের ক্ষেত্রে অনেক সমস্যা আছে ইন্টারনেটের জন্য আমরা বিভিন্ন গেম টেম খেলি তাও পারছি না আমরা কারো কাছে যোগাযোগ করতে পারছি না কাউকে এবং টাকা পাঠানো যাচ্ছে না এবং আমরা অনলাইন গেমও খেলতে পারতেছি এবং পড়াশোনা করতে পারতেছি না নতুন কারিগর পার্টনার বা বন্ধুর সাথে আমার যোগাযোগ করে কাজ করতে হয় তো আমি যে যোগাযোগ করব সেই যোগাযোগের মাধ্যম ইন্টারনেট সেটাই তো নয় আমি কিভাবে যোগাযোগ করবো যার ফলে নতুন কারিকুলম পড়ালেখার এক বিরাট ক্ষতি হচ্ছে ইন্টারনেট না এদিকে ইন্টারনেট বন্ধ হয় বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট সংশ্লিষ্ট সকল সেবা একরকম স্থবির হয়ে পড়েছে জনজীবন সবচেয়ে বেশি বিড়ম্বনায় প্রিপেড মিটার গ্রাহকরা রিচার্জ করতে না পেরে অনেকেই পড়েছেন চরম দুর্ভোগে নেট না থাকার কারণে আমরা রিচার্জ করতে পারতেছি না এখন আমাদের অনেক সমস্যা নেট না থাকার কারণে গ্যাস রিচার্জও করতে পারতেছি না এখন কিভাবে করব কিভাবে বান্না চলবে কিছুই জানি না আর রেস্টুরেন্ট হোটেল রেস্তোরাঁ সবই বন্ধ কারেন্ট নাই ঠিক আছে এখানে আমাদেরকে ইমার্জেন্সি সেবা দিতেছে আর আমাদেরকে কিছু ব্যালেন্স লোন দিতেছে তা আমরা এখানে দাঁড়িয়েছি প্রায় এক ঘন্টার উপরে সার্ভার যদি ব্রডব্যান্ড যদি বন্ধ আছে পুটছে আমাদের মোবাইল ডাটা তো আমাদের নিজেতে টাকা দেখি না কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে দেন আমরা ইউজ করি ডাটা কিনা ইউজ করি এই ডাটাগুলো তো বন্ধ রাখার কোনো উপায় নাই আগে তো ওই ফোনের দোকানে যে রিচার্জ করতাম অথবা বিকাশ টিকাশ থেকে অ্যাপ অ্যাপের মাধ্যমে বাট আজকে এই যে সার্ভার ডাউনের কারণে এরকম হ্যাসালের শিকার হতে হচ্ছে আগে তো আমরা মোবাইলের মাধ্যমে করতাম দোকানের মাধ্যমে করতাম কিন্তু এখন আর ওইভাবে হচ্ছে না না ইন্টারনেট থাকতো তাহলে তো মানুষ অ্যাপসের মাধ্যমে বা রকেটের মাধ্যমে এগুলা রিসার্চ করতে এখন কোনো কিছুতে রিসার্চ করা সম্ভব না সেই কারণে আমরা এখন এই ডেস্কর এখানে আসলাম হ্যাঁ জরুরি সেবা পেয়েছি এখন লোন হিসাবে এক হাজার টাকা তারা দিচ্ছে পরবর্তী রিসার্চে এক হাজার টাকা কেটে নেবে এদিকে চলমান পরিস্থিতিতে সৃষ্ট দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে পৃষ্ঠ সাধারণ মানুষ দাম বেড়েছে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার তো নাই জিনিসপাতি তো আনতে পারে না তাহলে দাম বাড়বো না কি করবো কোন কাঁচামাল দোকান খুলতে না দিলে পশে ষাট সত্তর হাজার টাকা রাম আমার নষ্ট হয়েছে আরো মানুষের নষ্ট হয়েছে না অনেক ক্ষতি হয়ে গেছে মানুষ আগে অনেক বাড়ছে ত্রিশ থেকে চল্লিশ টাকা বাড়ছে গাড়ি আসতে চায় না এই জন্য দাম একটু বেশি জায়গায় জায়গায় গন্ডগোল গাড়ি আসতে পারে না এই জন্য মাছের দাম বাড়ছে সবগুলো আইটেমে অন্তত কেজিতে পঞ্চাশ টাকা ষাট টাকা করে এরকম দাম বেশি কিছু কিছু জিনিস আছে বিশ ত্রিশ টাকা বাড়ছে গাড়ি দিয়ে মাল তো এখন আসতে পারে না সাপ্লাই দিতে পারছে না আর জনগণ এসে কিনতে পারছে না ওদের যা আছে এটাই সেল করছে এই জন্য একটু বাড়তির দিকে আর কি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে চলছে চরম নৈরাজ্য আর এই পরিস্থিতি সামাল দিতে দেশ জারি হয়েছে কারফিউ এদিকে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা যে কারণে দুর্ভোগে নগরবাসী সকল সংকট নিরসন করে স্বাভাবিক হবে জনজীবন এমনটাই প্রত্যাশা সকলের শকত সাগর আনন্দ টিভি ঢাকা